আমাদের এখানে সবসময় একটু প্যাকিং করতেই থাকে, সেটা বড় কথা না। বড় কথা হলো আপকামিং নতুন ট্রিপের জন্য, না কোনো এক সময়ের নতুন ট্রিপের জন্য নতুন জিনিস এসে গেছে, তাই এখন এটাকে আনবক্স করতে হবে। আনবক্স তো নয়, যেন বুদ্ধ করা। লেভেল 1 শেষ, এবার লেভেল 2। মার্ক করা বুঝছি, কিনেছিলাম 2-man টেন্ট, কিন্তু এখানে দাগ দেওয়া আছে দেখছি 3। তাহলে এটা সত্যি তিনজনের জন্য, কে জানে। আর এর সাথে আরও কয়েকটা জিনিস তো অর্ডার করেছিলাম, তাহলে সেগুলো গেল কোথায়? আচ্ছা, না না, এর ভিতরেই আছে। হায় রে, এর তো মনে হচ্ছে কেটে যাবে। কোনো মানে হয়? প্যাকিং অত্যন্ত ফালতু। টেন্টের সাথে কেউ এই জিনিসটাকে পাঠায়? হ্যাঁ, এ তো টেন্টে লেগে তো টেন্ট এক্ষুনি লিক হয়ে যাবে। মানে যা তা। এবার ছাদে গিয়ে টেন্টটা কাটিয়ে দেখতে হবে আদৌ এটা ঠিকঠাক হলছে কিনা। টেন্টের সাথে আমি আরও দুটো জিনিস অর্ডার করেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে এইটা, যেটা প্রথমেই বললাম প্যাকিং অত্যন্ত খারাপ, কারণ টেন্টের মধ্যেই এটা দিয়ে দিয়েছিল। কারণ এর এইটা দেখতেই পাচ্ছ, এটা একটা অ্যাক্সের মতো আছে আর এখানটা রীতিমতো ভালো ধার। এটা টেন্টের সাথেই পাঠিয়েছিল, যদিও ওয়েবসাইটে এখানে একটা কভার লাগানো ছিল, কিন্তু আমি কোনো কভার দেখতে পাইনি। মানে প্যাকিংয়ে তো আমার কোনো কভার আসেনি, তাই এটা যদি টেন্টে জোরে লাগতো তো টেন্ট লিক হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, মানে কেটে যাওয়ার। তো এটা কি, এটা দেখে বুঝতেই পারছো দিকটা একটা হাতুড়ির মতো আছে, মানে টেন্টের যে পিনগুলো হয় সেগুলোকে মানে পুঁততে পারবে। আর এটা দিয়ে ওরা ম্যান ভার্সেস ওয়াইল্ডের মতো গাছ কাটতে পারবে। আর এখানে একটা লক আছে, এই লকটাকে যদি খুলে দাও তাহলে এটা আমার একটা প্লায়ারের হিসাবেও কাজ করে, মানে তুমি রান্না করে এটাকে সাঁড়াশি হিসাবেও তুমি কোনো কিছু নিতে পারবে। আর এর সাথে এখানে হ্যান্ডেলেতে সুইস আর্মি নাইফের মতো আরও অনেক জিনিসপত্র আছে, ছুরি টুরি আছে। যেমন এটা একটা ছুরি, প্লাস এখান দিয়ে তুমি কোনো কিছু জিনিসকে ধার দিতে পারবে, ফাইলের কাজ করে। এটা একটা বটল ওপেনার, এটা একটা নাট বোল্টের মতো, সরি স্ক্রুড্রাইভার, যেটা ফিলিপসের মানে সেই চার চৌকোগুলো। এইটা আর একটা ছুরি, ছুরি না, এটা অ্যাকচুয়ালি করাতের মতো, করাতি বলতে গেলে এটা, মানে গাছ কাটার জন্য এটা কাজে লাগবে, গাছের ডালপালা। আর এটা তো মানে এমনি কাটিং নাইফ নর্মাল যে। তো এটা একটা গেল। আর একটা জিনিস আমি অর্ডার করেছি, সেটা হচ্ছে এইটা, ট্যাকটিক্যাল ব্যান্ড বা সার্ভাইভাল ব্যান্ড। কেন অর্ডার করেছি, এটা কি কাজে লাগবে আমি নিজেও জানি না, জাস্ট দেখে ভালো লাগলো তাই অর্ডার করলাম। প্রথমেই এতে আছে একটা কম্পাস, ঠিক আছে, এটা একটা কম্পাস যেটা কাজ করে। তো ক্যামেরাটাকে একটু মোটকাই ঘাট, আরে বুঝতে পারছো এটা ঠিকঠাকভাবেই নর্থটাকে দেখাচ্ছে, যতই ঘোরাই নর্থ দিক, যাই হোক এটা একটা কম্পাস। আর এখানে আর একটা কাটার আছে, আর এটা এইভাবে তুমি রিস্টে পড়তেই পারো। কিন্তু আর এর সবচেয়ে বড়ো এই যে ফিতেটা আছে, এটাকে যদি তুমি খোলো এটা অ্যাপ্রক্স 3 মিটার লম্বা হয়ে যায়। আর তার থেকেও বড় কথা, এটা দিয়ে তুমি আগুনও জ্বালাতে পারবে, মানে এই কাটারটা দিয়ে, কাটিং হেডটা দিয়ে এটাকে যদি তুমি রব করো, জানি না দেখতে পাচ্ছ কি না, হ্যাঁ জ্বলছে জ্বলছে। আর একটা ভালো জিনিস হচ্ছে এইটা একটা হুইসল, এই হুইসলটা তো জিনিসটা তো ভালো, হুইসলের আওয়াজটা এতটাই জোরে যে কানে তালা লেগে যাওয়ার মতো লজিক্যালি, তাই না? আপাতত এটাই, এবার একটু পরে আমি এই টেন্টটাকে লাগাবো আর দেখবো কীভাবে লাগাতে হয়। এটা তাঁবু কাটাতে একটু টাইম লাগলো, শেষ পর্যন্ত কাটিয়েই ফেলেছি আর ভিতরে অলরেডি লোক ঢুকে পড়েছে। কিন্তু যেটা ভয় করেছিলাম সেটাই, ওই কাটারটা এর সাথে পাঠানোর ফলে কয়েকটা জায়গায় একটু ফুটো হয়ে গেছে, যেমন এই দেখে বুঝতেই পারছো এখানটা গেছে, আর এই ওপরেও কোথাও একটা আছে, আঙুল দিয়ে দেখো, আঙুল দিয়ে দেখো, এই এইখানগুলো গেছে। রিটার্ন পাঠাতেই হবে, কিছু করার নেই, কারণ আমি ফাটাফুটো জিনিস আর কি করে রাখবো, দেখি এবার রিটার্নের কেসটা কী হয়।